নির্বাচন কবে হবে এত রহস্য কেন? সরকার কি করছে, কমিশন কি করবে এত রহস্য কেন? সব জায়গায় রহস্য কেন? আমরা যদি দেখি আজকে যুক্তরাষ্ট্রে দেখেন, যুক্তরাজ্যে দেখেন, হোয়াইট হাউসে দেখেন, প্রত্যেক দিন তারা বাধ্য ক্যামেরার সামনে এসে উত্তর দিতে বাধ্য না? আমরা দেখি না? এই যে হোয়াইট হাউসের স্টেট ডিপার্টমেন্টে আমাদের জার্নালিস্টরা যা প্রশ্ন করেছে, হাসিনা সরকারকে সাপোর্ট কেন দেন, আমরা দেখি নাই? তাইলে আমরা যখন নতুন নির্দলীয় সরকার বসিয়েছি সংস্কার করার জন্য, তারা এতটুকু উত্তর দিতে পারবে না, এইটা আমরা আশা করতে পারি না? এখন মুখ্য বিষয় হলো অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য উদ্দেশ্য তারা কি করতে চায়। আমি বিশ্বাস করি তাদের বড় লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত নির্বাচন। যদি সেইটা হয় তাহলে নির্বাচন দেওয়ার জন্য কি কি সংস্কার লাগবে এটা নিয়ে আলোচনায় বসতে হবে। এইটা নিয়ে আলোচনায় বসার পরেই আমরা বুঝবো কি কি সংস্কার, সেটা কতদিন লাগতে পারে, তারপরে ভাই সময় নির্ধারণ হবে। আপনারা শুধু আলোচনায় ডাক দেন, আমরা আলোচনা করে কাজ করি। এবং এই আলোচনায় আওয়ামী দোষদের যেন না ডাকা হয়, আমরা ইতিমধ্যে বলেছি এবং প্রয়োজনে আইনি ব্যবস্থা নিব যেন আওয়ামী লীগের সাথে যে 14 দল ছিল তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। কিন্তু একই সাথে আমি বলছি 2014 নির্বাচন থেকে 24 নির্বাচন পর্যন্ত এবং প্রত্যেকটা অন্যায়ের সাথে হাসিনার সাথে পাশে যেয়ে দাঁড়িয়েছিল জাতীয় পার্টি। এই জাতীয় পার্টি 14 দলের অংশীদার যদি নাও হয়, আওয়ামী প্রত্যেকটা অন্যায়ের অংশীদার। আমি জোর গলায় আবেদন জানাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, কোন ধরনের আলোচনায় যেন এই জাতীয় পার্টিকে দাওয়াত না জানানো হয়। এই জাতীয় পার্টিকে যদি আপনারা দাওয়াত জানান, তাহলে এই যে শত শত হাজার হাজার যে নিহত বীর জুলাই অগাস্টের আন্দোলনের, লক্ষাধিক যে আহত বীর, তাদের প্রতি আপনারা অসম্মান জানাবেন, এই কাজটা আপনারা করলেন না। জনগণের জন্য যদি কাজ করতে হয়, জনগণের জন্য যদি কিছু চাইতে হয়, তাহলে গণতন্ত্র চাইতে হবে। এবং গণতন্ত্র ফিরে নিয়ে আসার অন্য কোন উপায় নাই ভাই নির্বাচন ছাড়া। আমি আশা রাখি আমাদের একতা বজায় থাকবে। আমি আশা রাখি ছাত্র জনতার যা শৃঙ্খলা তারা প্রতীক্ষা করে, সেগুলো অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়নের জন্য কাজ করবে। আমি আশা রাখি এখন অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডাক দিবে, আমরা একসাথে তাদেরকে আরো সফলতার দিকে নিয়ে যাব। এবং শেষমেশ বাংলাদেশের জনগণ নতুন করে গণতন্ত্র সূর্য দেখতে সক্ষম হবে।